তো এই যে নতুন পোস্টে এই সম্পর্কে যদি না জানো কোথায় টিক মারবে কী করবে সেটা তো বড় কথা নয় শুধুমাত্র স্যালারি দেখলেই তো হবে না তো স্যালারি নিয়েও আমি কথা বলবো তো চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এখানে দুটো পোস্ট কিন্তু রয়েছে দেখো চিপ মানে মুখ্য কমার্শিয়াল মানে তোমরা বুঝতে পারছো টাকা পয়সার যে ব্যাপারগুলো থাকছে আর টিকিট তো বুঝতে পারছো ট্রেনের টিকিট সংক্রান্ত ব্যাপার সুপারভাইজার মানে যেটাকে দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন রকম কাজকে পরিচালনা করা তো আমি এই চিট কমার্শিয়াল কাম সুপারভাইজার টিকিট সুপারভাইজারের পুরো ডিউটিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা একবার ভালো করে বোঝার চেষ্টা করো এই যে এই পোস্টের আমি এই পোস্টটাকে একটু বড়ো করে লিখ বড় করে দেখাচ্ছি আমি আপাতত এই পোস্টটাকেই বড় করে দেখাই তোমার এই দেখো এই পোস্টটাতে প্রথম যে কাজ এটা হচ্ছে এটা হচ্ছে টিকিট সুপারভিশন করার প্রথম কাজ হচ্ছে টিকিট সুপারভিশন করা ঠিক আছে যে কিরম টিকিট সেল হলো কোথা থেকে কি পরিমাণ সেল হলো মানে কতটা সেল হচ্ছে সেল ইনক্রিজ করছে কি ডিক্রিজ করছে সেটা দেখার একান্ত কাজ এটাতে তারপর এই রিলেটেড কোনো প্রবলেম যদি হয় এই টিকিট রিলেটেড বিভিন্ন প্রবলেম হলে সেটাকে সলভ করাটা কাজ অনেকের গ্রিভেন্স থাকে টিকিট রিলেটেড যে টিকিটটা ঠিক নয় এটা ভুল বা এই টিকিটে এরকম বেশি টাকা কেটে নিয়েছে বা এরকম এই সমস্ত রিলেটেড যাবতীয় যে কাজগুলো আছে সেটা কিন্তু এই চিফ কমার্শিয়াল কাপ টিকিট সুপারভাইজারই দেখবেন তারপর দেখো সেটা সলভ করবেন এবং তার সাথে সাথে তিনি যে সুপারভাইজারিটা তাকে যা করতে হবে সেটা হচ্ছে যে তার নাম্বার থ্রি বলছে এটা যে তার কি কাজ করতে হবে তার অধস্তন যে কর্মচারীগুলো আছে তিনি তো একটা বড় পোস্টের তো অধস্থন কর্মচারী যিনি আছেন তার কিন্তু মানে পুরো তাদের দায়িত্ব নিতে হবে তাকে তাদেরকে কাজ বোঝাতে হবে কাজ ডিস্ট্রিবিউশন করতে হবে ওয়ার্ক ডিস্ট্রিবিউশন তাকে করতে হবে এই পোস্টের দায়িত্ব হচ্ছে চিফ্ট কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের এই সুপারভাইজার কথার রিলেটেডই কিন্তু সেটা আমার কথা বুঝতে পেরেছো তোমরা এবার দেখো অন্য বিভাগের সাথেও তার কিন্তু যোগাযোগ স্থাপন করতে হবে মাইডিয়া স্টুডেন্ট শুধু তার এই বিভাগ না তিনি মনে করো এই মানে নিজস্ব টিকিট বিভাগ থাকতে পারে টিকিটের সাথে রিলেটেড আদার্স যে বিভাগগুলো হতে পারে কমার্শিয়াল হতে পারে তোমার অপারেশনাল হতে পারে বিভিন্ন রকম তোমার কি বলবো মানে প্রোডাকশান হাউস হতে প্রোডাকশান ইউনিট হতে পারে তাদের সঙ্গেও কিন্তু সব রিলেটেড মানে তৈরি করা তার রিলেশন তৈরি করা এবার হচ্ছে কমপ্লেন সলভ করার কথা বললাম যাত্রী সুরক্ষার ব্যাপারটাও কিন্তু এর সাথে রিলেটেড অনেক রকম টাউটা বাজি কেজ হয় সেগুলোকেও সলভ করার দায়িত্ব হচ্ছে এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের তারপরে আরও কিছু আছে টিকিট সুপারভাইজারের শুধু ওই কাজটা টিকিট সরঞ্জাম সরঞ্জাম বলতে মনে করো যে মেশিনে টিকিট কাটা হয় যা বা যে কাগজগুলো প্রোভাইড করা হয় যে পেপারগুলো হয় সেইগুলো কোন টিকিটগুলো ব্যান হয়ে যাচ্ছে কোনগুলো ইম্পর্ট্যান্ট থাকছে না কোনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা বা কোন জোনে বেশি লাগবে কোথায় কম লাগবে সেগুলো প্রোভাইড করাটাও কিন্তু কাজ হচ্ছে এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ঠিক আছে এবার আরও একটা বড় কাজ এদের আছে সেটা হচ্ছে ভিআইপি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন যে তাদের যে মানে মুভমেন্ট অনেক সময় হয় না মিনিস্টাররা আসছে অনেক সময় বিরাট বড় খেলোয়াড়রা যাচ্ছে বা তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা তাদেরকে টিকিট প্রোভাইড করা বা সেলুন কার যাচ্ছে তাদেরকে বিভিন্ন রকমের যে রিলেটেড ম্যাটারগুলো থাকে সেগুলো তাকে অবশ্যই প্রোভাইড করতে হবে তার দায়িত্ব কিন্তু তার অধস্তন কর্মচারীদের দায়িত্ব কিন্তু এটা নয় তাহলে এতগুলো তার কিন্তু কাজ সামলাতে হবে এবং প্রতিদিনই তার একটা চ্যালেঞ্জিং মুমেন্ট সামলাতে হবে কখন অপ্রত্যাশিত কোনো ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রেও তার দায়িত্ব এই চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের তাহলে আমি এই ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে বললাম যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের কাজ কি আশা করি প্রত্যেকেই বুঝেছো একবার রেসপন্স করে জানাবে যে এই টিকিট কমার্শিয়াল চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার অ্যান্ড কাম টিকিট সুপারভাইজারের কাম তোমরা প্রত্যেকেই কাজ তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো কিনা একবার জানাও আমাকে যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের কাজ আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি কিনা একবার আমাকে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আমি আমি মানে বুঝতে পেরেছি মানে তোমাদের এবার আছি পয়সা খড়ির ব্যাপারটা দেখো এই যে আহ মানে পয়সাকড়ি এটা লেভেল সিক্সের জব তো পয়সা করি হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা মানে তার বেসিক পে এর সঙ্গে কী জুড়বে এর সঙ্গে জুড়বে তার ডি এ ডিআনএএস অ্যালাউন্ট জুড়বে তা এখনকার হিসেবে যদি ধরা হয় সতেরো হাজার টাকার মতো জুড়ে যাবে এর সঙ্গে মনে করো এইচ আরে জুড়বে এইচ আরে আমি একটা অ্যাপ্রক্সিমেট ধরি এইচ আরে মনে করো ন হাজার টাকা জুড়ে যাবে এইচারে ঠিক আছে তার সঙ্গে মনে করো টি এ অ্যালাউন্স জুড়ে যাবে এরকম আরও কিছু কিছু অ্যালাউন্স আছে নাইট অ্যালাউন্স আছে হলিডে অ্যালাউন্স আছে এসবগুলো জুড়ে গিয়ে মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর হাজারের কাছে কিন্তু তার স্যালারি অলরেডি হবে তো এটা তার বেসিক মানে প্রথম স্টার্টিংয়ে এরকম হবে তো তাদের ট্রেনিং আছে তো এটা একটা খুব বড়ো পোস্ট এই পোস্টের কোনো বিকল্প হবে না এবং আমি এটা বলতে পারি যে স্টেট গভর্নমেন্টের যে তোমার ডাব্লিউএসিএস পোস্ট তার থেকেও এটা অনেক মানে স্যালারি বা অনেক এলাবরেটলি এই জায়গাটা কিন্তু রয়েছে তাহলে আমার কথা আশা করি বোঝা গেল স্যালারি সম্পর্কে মেডিকেল হচ্ছে বি টু তোমরা জানো মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী বলা হয় এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি তো সেই বি টুতে খুব একটা বেশি মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার হয় না ঠিক আছে আচ্ছা এই ব্যাপারে মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে তোমাদের অন্য ভিডিও আমি করব। তার আগে একটা কথা এখানে জানিয়ে রাখা আমার দরকার সেটা হচ্ছে যে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা কি করবে এই মেডিকেলে যে প্রফরমা আছে সেটা নিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নেবে যে এইটার সঙ্গে কি আমার চোখের ম্যাচ করছে যে কোনো ভালো হাসপা হাসপাতালে যে কোনো বড় কম বেসরকারি হাসপাতালে সেই জায়গায় যাবে দেখালে দুশো টাকা তিনশো টাকা করে তারা নেয় মানে সেখানে গেলে ভালো হবে কিন্তু ওই কোনো অপ্টোমেট্রিক বা এই সমস্ত কারোর কাছ থেকে দেখালে কিন্তু ঠিকঠাক মতো নাও রেজাল্ট পেতে পারো আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন জানিয়ে রাখলাম তাহলে এই এই পোস্ট সম্পর্কে আমাদের ধারণা কংক্রিট ক্লিয়ার হয়ে গেল এবার আসবো আমি এক এক করে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে আসব তারপর প্রেফারেন্স তুমি বুঝে যাবে যে কি তোমাকে করতে হবে তো আমি একটু বাকিগুলো অল্প অল্প করে বলবো কারণ এই পোস্টে এবার নতুন নিচ্ছে এই পোস্টটা অ্যাকচুয়ালি প্রমোশনাল পোস্ট ছিল আগে এই পোস্টটা কি ছিল স্যার এই পোস্টটা আগে ছিল হচ্ছে প্রমোশনাল পোস্ট তার জন্য ওই পোস্ট সম্পর্কে অনেকের ধারণা ছিল না সেই ধারণাটা আমি কংক্রিট ক্লিয়ার করে